সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড এই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজুর রহলা। আমাদের এই অনুষ্ঠানে আমরা কথা বলার চেষ্টা করি হাড়, অস্থিসন্ধি অথবা মেরুদণ্ডের কোনো একটি সমস্যা নিয়ে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে বার্ধক্যজনিত হাড় ও কোমরে ব্যথা। বয়স বাড়লে কেন হাড় এবং কোমরে ব্যথা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কি ধরনের চিকিৎসা করা উচিত, কি করলে প্রতিকার পাওয়া যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলব। আমাদের সাথে অতিথি হিসেবে আজ আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সরাসরি আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে বার্ধক্যজনিত হাড় ও কোমরে ব্যথা। একেবারে শুরুতেই জানতে চাই, যখন আমরা বার্ধক্যজনিত হাড়ের ব্যথা বা কোমরের ব্যথা নিয়ে কথা বলবো, কোন বয়সটাকে আসলে আমরা এখানে বলতে চাচ্ছি যে বেশি বয়স অথবা বার্ধক্য বলতে চাচ্ছি? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যখন ঘাড় এবং কোমর বলবেন একই সাথে আপনার হলো হাড় এবং কোমর বলবেন সাথে ঘাড়ও বলতে হবে। কারণ হলো কি যে বয়সের যে পরিবর্তন সব জায়গায় হয় এবং আমাদের দেখা যায় যে ঘাড় এবং কোমর, যদিও ঘাড়ের তুলনামূলকভাবে একটু কম, ঘাড়ে প্রায় মানে 15 times বেশি হয়, মানে সরি কোমরে ঘাড়ের চেয়ে, কিন্তু হাড়ের পরিবর্তন যেটা হয় এটা গ্র্যাজুয়ালি হয়। আমরা যদি বয়সজনিত বাদ বলি, সাধারণত 25 বা 30 বছরের পর থেকে কিন্তু মানুষের একটু একটু চেঞ্জ শুরু হয়। মানে আমরা বয়সটাকে যেমন একভাবে যদি বলি যে ধান 25 বছর মধ্যে একভাবে উঠবে, দেন স্ট্যাটিক, 35-40 এরপর কিন্তু আবার আস্তে আস্তে একটা স্ট্যাটিক থাকবে, দেন ডিক্লাইন। সো ডিজেনারেটিভ চেঞ্জ, যদি বয়সজনিত পরিবর্তন আমরা বলি যে কখন একদম অবভিয়াস হবেই, 35-40-40-এর পরে হবেই। মহিলাদের ক্ষেত্রে যেমন দেখা যায় যে যখন মাসিক বন্ধ হয়ে যায় তখন একটা চেঞ্জ হয় হাড় এবং জয়েন্ট, আর ছেলেদেরও কিন্তু এরকম একটা বয়সের পরে তাদেরও চেঞ্জ হয়। বয়সজনিত চেঞ্জ আমরা বললে সাধারণত আমরা মনে করি জয়েন্টের চেঞ্জ, মনে করি হাড়ের চেঞ্জ। এই যে হাড় এবং এই যে জয়েন্ট, জয়েন্ট হাড়গুলো মিলেই তো জয়েন্ট হচ্ছে, এই জয়েন্টগুলোর মধ্যে কিন্তু অনেক জিনিস থাকে। হাড়ের কিছুটা পরিবর্তন আর সাথে যে জয়েন্টের সাপোর্ট যে সমস্ত টিস্যুগুলো থাকে আমরা বলি ক্যাপসুল, লিগামেন্টস, আবার যদি আমরা জয়েন্টের ভিতরে মনে করি জয়েন্টে কিছু ফ্লুইড থাকে, এই ফ্লুইডগুলো আপনার অনেক সময় কমে যায়, শুকিয়ে যায়। প্লাস এই জয়েন্টের ফ্লুইডগুলো তৈরি করার জন্য যে স্ট্রাকচারগুলো আছে, যেমন আমরা বলি কার্টিলেজ, এই কার্টিলেজগুলো আপনার শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়। এবং কার্টিলেজ ইয়াং বয়সে যেভাবে এই ফ্লুইড তৈরি করবে জয়েন্টের চলার জন্য, আমরা যেটা অয়েল, এই যে ধরেন প্রত্যেকটা গাড়ি চালানোর জন্য, মেশিন চালানোর জন্য এক ধরনের অয়েল বা গ্রিজ ব্যবহার করতে হয়, আমাদের শরীরেও তো এগুলো রয়েছে। এগুলোর কিন্তু তৈরি করার যে ম্যাটেরিয়ালগুলো থাকে ওগুলো কিন্তু বয়সজনিত কারণের জন্য পরিবর্তন হয়ে যায়। তা আমাদের বিশেষ করে যদি আমরা মেরুদণ্ডের মধ্যে আসি, জয়েন্টে তো একটা পরিবর্তন, হাড়ের ক্ষয়রোগে একটা পরিবর্তন, আর এই যে বয়সজনিত পরিবর্তনগুলোকে ইন জেনারেল যদি আমরা বলি, আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস, মানে বয়সের জন্য হাড়ের যে জয়েন্ট, জয়েন্টগুলোর মধ্যে এক ধরনের প্রদাহ। আর্থ্রাইটিস বলতে আমরা ধরেন অনেক সময় গিটাবাত এটাও আসে, কিন্তু বয়সজনিত বাত বলতে যেটা সেটা হলো অস্টিও আর্থ্রাইটিস। এবং এই অস্টিও আর্থ্রাইটিস কোমর, ঘাড়, শরীরের সব জায়গায় হয়। সবচেয়ে বেশি যদি ধরি ধরেন হাড়ের মধ্যে নি জয়েন্ট, হাঁটুতে, দেন হলে আপনার হলো কোমর, হিপ জয়েন্টও হয়, কম অন্যান্য জয়েন্টও হতে পারে। আমাদের যদি মেরুদণ্ড আমরা চিন্তা করি, কোমর এবং ঘাড়, কোমরে সবচেয়ে বেশি, ঘাড়ে তুলনামূলকভাবে কম। এই ব্যথাগুলো ধরেন সাধারণত মানে হঠাৎ করে অনেক বেশি ব্যথা না, আস্তে 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 আপনার ব্যথা শুরু হবে। হাঁটতে গেলে যেমন দেখা যাবে যে হাঁটুর ব্যথা, হাঁটু যখন ভাঁজ করে বসবে, কেউ যে নামাজ পড়তে যাবে, নর্মালি স্কোয়াট করতে বসবে, টয়লেট করতে বসবে, উঠতে বসলে, এই ধরনের তখন হলো হাঁটুগুলোর ব্যথা শুরু হবে। এবং বিশেষ করে যখন সিঁড়ি দিয়ে ওঠানামা করে তখন হলো তাদের এই ব্যথাটা বেশি হয়। যখন একটা বেশি বেশি যেমন এখন ধরেন রোজার দিন অনেক নামাজ পড়তে হয়, এই নামাজের সময় কিন্তু দেখা যাবে তাদের হাঁটু গেলে ব্যথা শুরু হবে। একই সাথে এই যে সামনে আমরা রুকু দিচ্ছি, সেজদা দিচ্ছি, সে সময় কিন্তু কোমরের ব্যথাটাও বাড়তে থাকে। একই অবস্থানে ঘাড়ের অবস্থানটাও ঠিক তাই। তা আমাদের কোমর, ঘাড় বা হাঁটু বা অন্যান্য জয়েন্টগুলোর ব্যথা সাধারণত 40 বছরের পরে আপনি ধরে নেবেন যে হতেই পারে। 50 বছরের পরে ধরেন 90% লোক কোনো না কোনো সময় ধরেন জীবনে বেঁচে থাকলে তাদের কিন্তু কোমর, বিশেষ করে মানে ঘাড় যতটা হোক কোমরের ব্যথা হয়েই থাকে। এটা অনেকটাই কিন্তু আপনার হলো বার্ধক্য জড়িত। আবার ইয়াং বয়সে যদি একটা হিস্ট্রি থাকে, ধরেন
কোন একটা অ্যাক্সিডেন্ট হলো বা ধরুন কোনো কিছু করতে গিয়ে বা কোনো জিনিস পড়ে গেলো, বাঘ হয়ে নয় কিছু করতেছে, ওজনের জিনিস নিতে গেলো, সেটা কিন্তু অন্য। ওইটা হয়তো সাধারণত ডিস্ক প্রলাপস, মাসেল পুল, অথবা বসে থাকতে থাকতে জয়েন্টগুলো মাসেলগুলো একটু দুর্বল হয়ে গেছে। বিশেষ করে মাসেলগুলো যখন দুর্বল হয়ে যায় আমরা বলি মেকানিক্যাল পেন। কিন্তু বার্ধক্যজনিত কারণের জন্য একটা পর্যায়ে এমন চলে যায় যে আমাদের ঘাড়ের থেকে ব্যথা হাতের মধ্যে চলে আসবে, ঘাড়ের থেকে ব্যথা মনে হয় সারা শরীরে, চারটা হাত পা ব্যথা, যেমন চার হাত পা আমরা বলি ক্লামজিনেস, বিশেষ করে ঘাড়ে যদি হয়, ঘাড়ে হলে চার হাত পাই ইনভলভ, যদি কমর হয় কমর এবং পা গুলো আপনার ভারী ভারী অবশ্বাস লাগবে। আমাদের কাছে অনেক লোকই আসে দুই জায়গায় একসাথে হয়েছে, ঘাড়েও হলো কমরও হলো, তখন বুঝতে পারে না যে কোনটা বেশি। তখন বলে যে স্যার আমি তো কিছু ধরতে গেলে মানে ধরতে পারি না, আমি একটা স্যান্ডেল পাই দিব মনে হয় যেন আমার স্যান্ডেলটা কোথায় লাগতেছে আমার পাটা আমি বুঝতে পারি না, অথবা পায়ের মধ্যে আমি স্যান্ডেল দিয়ে বা জুতার মধ্যে আমি পা ধাক্কাচ্ছি কিন্তু আমি ওই সঠিক জায়গাটা আমি দিতে পারতেছি না, অনুভূতির পরিবর্তন হয়ে যায়। আমরা রোগীর গায়ে হাত দিলে আমরা যদি দু একটা পরীক্ষা করলে আমরা বুঝতে পারি যে তার ঘাড়ের মধ্যে চাপ আছে, পায়ের মধ্যে কোমরের মধ্যে চাপ আছে। অনেক সময় ঘাড়ের কারণের জন্য চার হাত পায়ে তার অবশ ঝিনঝিন, যেটা আমরা বলি টিংলিং নামনেস, কেমন জানি একটা অবস্থান লাগে, কাজ করা যায় না, ধরা যায় না, কিছু ধরতে গেলে বাটন আমরা যেমন বলি কাপড় পুরো পরবে বোতাম আটকাইতে পারবো না, পাঞ্জাবি শার্টে বোতাম আটকাইতে পারবো না, এই ধরনের প্রবলেমগুলো আমরা অনেক বেশি হবে। সেই ক্ষেত্রে আমরা ধরে নেব যে ওনার বয়সজনিত ঘাড় বা কোমরের ব্যথা। যখন এই ব্যথাগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, অনেক সময় রোগীরা দেখা যায় যে তারা বুঝে উঠতে পারেন না যে ডাক্তারের কাছে যেতে হবে কি না, ভাবেন যে হয়তো কয়েকদিন পর ঠিক হয়ে যাবে, কিন্তু ব্যথা আসলে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, ওনারাও অপেক্ষা করতে থাকেন। কখন আসলে ওনারা বুঝবেন যে ডাক্তারের কাছে যেতে হবে এবং দেরি করলে আসলে কোনো আরও বড় ক্ষতির সম্ভাবনা থাকে কি না, এ ব্যাপারে কী পরামর্শ দেবেন? ধন্যবাদ। একটা হলো যে রোগীর তো রোগীর কষ্ট সবসময় আমরা প্রাধান্য দিয়ে থাকি, রোগীর কষ্ট যেন অল্প কিছু কষ্ট হলো আমরাও বুঝি, রোগীও বুঝে, যে কোনো মানুষের কিন্তু একটা স্বাভাবিক আইডিয়া থাকে যে আমার এরকম একটা কষ্ট, ওষুধপত্র একটু খেলেন যে কোনো লেভেলের ডাক্তারকে দেখিয়ে। কিন্তু এটা যদি দেখেন কোনোভাবে না কমে, এটা যদি বাড়তে থাকে, ক্রমান্বয়ে বাড়তে থাকে, তাহলে কিন্তু এই যে বয়সজনিত পরিবর্তন তো হবেই, কিন্তু এই পরিবর্তনগুলোকে কিন্তু স্লো ডাউন করার অনেক পথ আছে। যেমন লাইফস্টাইল মডিফিকেশন, আপনার যেমন চলাফেরা, খাবার দাবার, একটা পরিমিত এক্সারসাইজ, কিছু মেডিকেশন, কিছু ফিজিওথেরাপি, এবং অনেকে ধরেন যারা যে সমস্ত জব করে একই অবস্থানে বসে থাকা, এই দিন জিনিসগুলো যদি আমরা রোগীকে বোঝাতে পারি, এটা যদি উনি আমলে নিয়ে এটাকে ওইভাবে উনি চলার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই রোগীগুলো অনেক ভালো থাকে। এবং যেটা আমরা বলি ফাইনালি, তো যেমন আমরা সার্জন ফাইনালি গিয়ে আমরা সার্জারির কথা বলি, অনেক রোগী আছে যেগুলো কোনো সার্জারির প্রয়োজন হয় না। ধরেন এই যে আমরা যেগুলো বললাম ঘাড়ে কোমরে বা জয়েন্টে 5-10% বা 15% হার্ডলি সার্জারি লাগে, আর বাকি তো 80-85% নন সার্জিক্যাল ট্রিটমেন্ট, এবং এগুলোর জন্য আপনার নির্দিষ্ট আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের দরকার। এইটা কিন্তু জানেন জেনারেল যারা প্র্যাকটিশনার MBBS লেভেলে তারা পারবে না। এখন দায়িত্ব হলো দুইটা, একটা হলো যিনি যে ডাক্তার দেখবেন ওনারও কিছুটা দায়িত্ব আছে, প্লাস রোগীদেরও দায়িত্ব আছে যে আমি কার কাছে যাব। কারণ এখন তো ধরেন অনলাইন, ইউটিউব অনেক কিছুই দেখা, ডিজিটাল বাংলাদেশে অনেক কিছুই দেখা যায়, জানার পথ আছে। মনে হয় যে আপনারা যারা মিডিয়াতে টিভিতে দেখতেছে তাদের কিন্তু অনেকটা আইডিয়া হয়ে যাচ্ছে যে আমার কী হলে কোন জায়গায় কোন ডাক্তারের কাছে যাব, তাহলে তার একটা বুঝবে। আর যিনি প্রথম যে ডাক্তার দেখবেন উনি যদি হ্যাঁ MBBS ডাক্তারও অনেক ভালো ভালো চিকিৎসা দিয়ে থাকেন, যদি উনি দেখে বুঝে তাকে কন্ট্রোল করতে পারেন সুন্দরভাবে করে দিলেন, কিন্তু যখন দেখবেন যে না এটা আসলে একটু মনে হয় স্পেশালিস্ট ডক্টর দরকার, তাহলে ওনারও একটা দায়িত্বের মধ্যে পড়ে যে একজন নির্দিষ্ট একটা স্পেশালিস্ট কাছে পাঠাবে। আর রোগী যদি নিজে সরাসরি বুঝতে পারেন যে না আমার তো এই কষ্ট, আমার শিক্ষিত লোকের অনেক সময় বুঝতে পারে, তাহলে নির্দিষ্টভাবে ওনারা ডাক্তারের কাছে চলে যায়। এরপরে তো জানেন যে ডাক্তার যাবে, আমরা তো বলছি যে দেখে আমরা অ্যাসেস করতে পারি, এবং বেশিরভাগ ক্ষেত্রে তো নন সার্জিক্যাল ট্রিটমেন্ট। আর যদি সার্জারি লাগে যে ভয়, এখন আর সে ভয় নাই, অনেক স্বয়ংক্রিয় জিনিসপত্র আছে, সার্জারি করলে খুব ভালো। চিকিৎসা সম্পর্কে যদি আমরা জানতে চাই, আপনি আমাদেরকে বলছিলেন যে এখন কিন্তু সার্জারিও সম্ভব, অনেক রকম চিকিৎসা আছে, কনজারভেটিভ ট্রিটমেন্ট আছে, ঘাড়ের ব্যথাও একটা সমস্যা এই বার্ধক্যজনিত কারণেও হয়ে থাকে, সেক্ষেত্রেও কি আসলে এই চিকিৎসাগুলো প্রযোজ্য কি না, এ ব্যাপারে যদি একটু বলতেন। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি সঠিক বলছেন যে আমরা যখন ঘাড় বা কোমরে এই ধরনের বার্ধক্যজনিত পরিবর্তনের জন্য
চিকিৎসা ম্যাক্সিমাম ক্ষেত্রেই নন সার্জিক্যাল, শতকরা 80-85 ভাগ, ক্ষেত্র বিশেষে 90 ভাগ কিন্তু কোনো অপারেশন লাগে না, কিন্তু এই যে 10% বা 15% এদের কিন্তু সার্জারি লাগে। এবং একসময় এটা আমরা ধরেন করার সুযোগ ছিল না, এখন ধরেন আমাদের বাংলাদেশেও হয় এবং আমরা করে থাকি। যেমন আমাদের সেন্টারে আমাদের প্রতিনিয়তই আমাদের হচ্ছে। এবং এটা যদি আমরা ফল চিন্তা করি, যেমন একটা রোগী হয়তো আসলো যে প্রথম অবস্থায় সে হাঁটতেই পায় না, দাঁড়াইতে পায় না, বা দাঁড়াইতে গেলে হাঁটতে গেলে কোনো সাপোর্ট নিয়ে দাঁড়াইতে হয়, কিন্তু এগুলো কিন্তু অপারেশন করলে সেই রোগী আবার নিজে নিজে উইদাউট সাপোর্ট হাঁটতে পারে। যদি আমরা উদাহরণস্বরূপ যদি আমরা মনে করি, এই যে ভদ্রলোক দেখতেছেন উনি দাঁড়ানো, ওনার যদি আমরা একটা ভিডিও চিন্তা করি, ওনার কিন্তু প্রথম যখন আসছেন উনি কিন্তু একদম বেড রিডেন, শুধু হুইল চেয়ারে বসাই দিলে বসতে পারবেন। আমরা কিন্তু দেন ঘাড়ে অপারেশন করছি, দেখেন উনি কিন্তু এখন হাঁটতেছেন, এটা ইমিডিয়েটলি দেখেন অপারেশনের 2-3 দিন পরের ঘটনা। কিন্তু এই রুগীটা যখন আমাদের কাছে আসছে একদম শুধু হুইল চেয়ার, আসতে হলে আপনার হলো কী বলা যায় অ্যাম্বুলেন্সে হুইল চেয়ার পর্যন্ত কিন্তু ওনারা ভালো থাকেন, বসে আছেন কোনো সময় নেই। দেখেন এখন বসে বসে উনি হাত উঠাচ্ছেন, হাতে যদি মুট করতে চায় মুট করতে পারবে, কিন্তু এটা কিন্তু আগে ছিল না, করতে গেলে মনে তার ক্লামজি আটকে যাচ্ছে, এখন কিন্তু ওনার সেটা নাই। ঘাড়ের মধ্যে যখন থাকে হাত পা চার হাত পার যে নার্ভগুলো আমরা বলি একদম চেপে ধরে থাকি, আমাদের উদ্দেশ্য হলো যে এই নার্ভগুলোকে ফ্রি করে দেওয়া। ফ্রি করে দিয়ে যদি মানে আপনার ধরেন মেরুদণ্ডের যে ঘাড়ের পোর্শনে যেভাবে থাকবে বাঁকা অবস্থা বা যেখানে সোজা অবস্থা, এইটা রাখার জন্য আমরা আবার ধরেন রড স্ক্রু প্লেট স্ক্রু এগুলো আমরা লাগিয়ে দিই। দিলে যদি ধর পজিশনটা মেনটেন হয়, ধরেন হাত পায়ের রগের মধ্যে কোনো চাপ নাই, রগ বলতে আমরা যেটা বলি স্বাভাবিক অর্থে যে নার্ভ, যেটা নার্ভের মধ্যে চাপ নাই, করের মধ্যে চাপ নাই, তাহলে কিন্তু রুগী একদম ফ্রি। সেই জন্য যে সব ক্ষেত্রে সার্জারি লাগবে তা না, একটা পর্যায়ে গেলে যখন কোনোভাবেই তার ডেভেলপমেন্ট হবে না তখন হলে আমরা সার্জারি করি। এবং একই রকম কোমরেও ঠিক তাই, এবং কোমরে কিন্তু ঘাড়ের তুলনায় কষ্ট বেশি এবং রুগীও বেশি। এবং এই যে উপসর্গ আপনার ঘাড়ের তুলনায় প্রায় 15 গুণ বেশি হইলে আপনার হলো কোমরে, এবং কোমরের একটা পর্যায়ে একই রকমভাবে হাতগুলো ওনাদের ভালো থাকে কিন্তু পাগুলো একদম অচলমস্ত হয়ে যায়, দাঁড়াতে পারবে না, স্বাভাবিক কাজ করতে পারবে না, নিজের যে কাজ ধর নিজে একটা টয়লেটে যাবে সেটা বন্ধ করতে পারে না, এরকম অবস্থায় যখন হয়ে যাবে তখন আমরা সার্জারি করি। এই রোগীগুলো যখন আসবে তখন আপনি কিন্তু অনেকগুলো চিকিৎসার অপশন নিয়ে বলছেন, কীভাবে বোঝা যাবে যে ওনার জন্য আসলে কোনটা প্রযোজ্য? সার্জারি ধরেন আমরা তো একটা পর্যায়ে আমরা বলছি যে তার লাইফস্টাইল মডিফিকেশন, ব্যায়াম করলো, থেরাপি করলো, ওষুধপত্র, কিছু ওষুধপত্র আছে ধরেন আমাদের ইয়াং বয়স থেকে খাওয়া উচিত, আমরা তো ওষুধ খাই ধরেন বয়সজনিত কারণে দেরিতে, কিন্তু আসলে যখন এই যে পরিবর্তনটা শুরু হবে, এখন কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রাগ আছে ধরেন 25-30 বছর বা 35 বছর পর থেকে। এক্সারসাইজ যেমন আপনার 20 বছর বয়স থেকে শুরু করা উচিত আপনার হাড়গুলো শক্ত করার জন্য, ছেলে মেয়ে 30-35 মধ্যে হাড়ের আপনার ফিউচার বিল্ড আপ করে ফেলবেন, যেটা আমরা অস্টোপোরোসিস বা হাড়ের ক্ষয়রোগ বলি সেটা আপনার হবে না। আর অন্যান্য যে বয়সজনিত পরিবর্তন করার জন্য সুন্দর ওষুধ পাওয়া যায়, যেমন গ্লুকোসামাইন হাইড্রোক্লোরাইড, কন্ড্রোইটিন সালফেট, এই ধরনের কিছু ওষুধ আছে, এগুলো আমাদের ধরেন আমাদের দেশে নাই, বিদেশে কিন্তু ধরেন 30-35 বছর বয়স থেকে এটা খাওয়া শুরু করে। এক্সারসাইজ আপনার রেগুলার করতে হবে, তো এগুলো করে যখন আপনাকে স্লো ডাউন করে দিলেন তাহলে তো আপনি অনেকদিন এমনি ভালো থাকলেন। লাইফ ধরেন যে মোটা হয়ে গেছে তাকে আমরা ওজন কমাইতে বলি, একই লং টাইম বসে থাকা পজিশন আমরা চেঞ্জ করতে বলি, ধরেন শোয়ার টাইমও আপনার তরিকা আছে, যেমন আপনার শোবেন যখন বিছনা থেকে উঠবেন যখন বিছনাটা হবে সমান, খুব শক্ত না খুব নরম না, এরকম যে কোনো একদিকে কাত হয়ে আপনি বিছনা থেকে উঠবেন, সরাসরি উঠবেন না, এই সমস্তগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে তো আপনি এমনিতেই অনেকদিন আপনার ভালো থাকার একটা পথ খুঁজে পেলেন। যখন আপনার সমস্ত মেজার নিয়েছেন, খাবার দাবার থেকে শুরু করে লাইফস্টাইল মডিফিকেশন, এক্সারসাইজ করেছেন, ওষুধপত্র নিয়েছেন, ব্যায়াম করছেন, ফিজিওথেরাপি দিয়েছেন, সব কিছু দেওয়ার পরেও যখন আপনি ফেলুর হয়ে গেছেন, কোনোভাবেই আর চলতে পারতেছেন না, স্বাভাবিক জীবনযাপন করাও আপনার কষ্ট হচ্ছে, তখন আপনাকে সার্জারি করতে হবে। যখন একবার সার্জারি করা হয় এবং রোগী সুস্থ হয়ে গেলেন, যেরকম আমরা দেখছিলাম যে ঘাড় ব্যথার যে রোগী উনি সার্জারির পর এখন হাঁটতে পারছেন, পরবর্তীতে উনার কি আবারও এরকম কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে? ধরেন এই লেভেলে যেগুলো আমরাকে সার্জারি করে দিয়েছি এখানে আর হওয়ার সম্ভাবনা এখানে নাই, আমরা যে পদ্ধতিতে করি ধরেন একটা লেভেলে যদি করে যায় তাহলে ধরেন অনেক সময় আবার তার উপরে বা নিচে হতে পারে, বাট এখন আমরা যে পদ্ধতিতে করি যে লেভেলে হলো, যদি 2-3 লেভেল হয়ে যায় একবারে আমরা করি, ওই লেভেলে আর হবে না, তার চেয়ে উপরে বা নিচে হতে পারে কিন্তু এই লেভেলে হবে না, এই লেভেল আর হবে না। এবং এখানে উনি সম্পূর্ণ
ভালো থাকার জন্য যে লেভেলগুলো আমরা সার্জারি করে দিলাম সেখানে আর হবে না, কিন্তু বাকি আরও অন্যান্য জায়গায় হতে পারে, ভালো থাকার জন্য আসলে উনি কীভাবে চলবেন, কী মেনে চলবেন? এগুলোর জন্য সেম একই প্রসিজিওর। আপনার যে ধরেন লাইফ স্টাইল মডিফিকেশন, যেমন যায় যিনি কোনো এক্সারসাইজ করেন, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, তাদের কিন্তু ডিজেনারেটিভ চেঞ্জগুলো বেশি হয়। এই যে বয়সজনিত পরিবর্তন, যারা অনেক অ্যাক্টিভ লোক থাকে, অনেক কাজ করে, সেটা ছেলে হোক মেয়ে হোক, ওনারা যদি অনেক বেশি অ্যাক্টিভ থাকবে তাহলে কিন্তু আপনার এই বয়সজনিত রোগ ধরবে। এর এক নম্বর প্রায়। দুই নম্বর খাবার দাবার। আমরা বলি যে তখন 40-এর পরে ফ্যাটি ডায়েট না খাওয়াটাই ভালো। আমরা তো রিচ ফুড পছন্দ করি, ধরেন যে এখন তো রোজার মধ্যে আমরা অনেক রিচ ফুড খাই, এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। এবং এটা আসলে ইয়াং বয়স থেকে এগুলো করলে পরে ধরেন জীবনটা সুন্দর থাকবে। খাবারের মধ্যে ধরেন যেমন আমরা তৈলাক্ত খাবার, মাংস জাতীয় খাবার আমরা সবসময় বলি যে এটাকে বারণ করা যায় না, খাবো আমরা পরিমাণে কম। আপনি মাছ খাবেন বেশি, সবজি খাবেন বেশি, ভাত জাতীয় খাবার আপনি একটু কম খাবেন, ফ্রুটস সবজি এর মধ্যে আপনি কনফাইন থাকেন। আর যে কিছু কিছু ড্রাগ যেহেতু এখন পাওয়া যায়, আমাদের দেশেও পাওয়া যায়, আমাদের দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোও তৈরি করেন এবং এটা রিজনেবল প্রাইস, এগুলো যাদের সামর্থ্য আছে তারা ওগুলো খাবে। তবে পরিমিত এক্সারসাইজ আর হলে, যেমন আমরা যদি বলি যে যেমন হাড়গুলো ক্ষয়, এটা থেকে যদি আমরা ভালো থাকতে চাই এক্সারসাইজের সাথে শরীরে সূর্যের আলো খুব দরকার। আমাদের অনেক আছে মাসে একবার হয়তো সূর্যের কাছে যায় না, ঘরের মধ্যে থাকে, বিশেষ করে যারা আমরা শহরে থাকি, শহরের লোকদের কিন্তু অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় রোগ বেশি, তাদের কিন্তু জয়েন্টের মানে অ্যাক্টিভিটি কম, নড়াচড় কম, একটা বা দুইটা রুমের মধ্যে থাকতেছে, তাদের কিন্তু এই রোগগুলো বেশি। পরে যদি আপনি গ্রামে যান, গ্রামের লোক দরকার ছাড়াও অনেক হাঁটে, সূর্যের আলো তাকে বের হইলেই সূর্যের আলো। এবং ধরেন গ্রামের লোক আমরা এখানে যেমন থাকি, যারা বিশেষ করে ধরেন একটু পর্দা করেন, তাদের কিন্তু দেখা যায় যে এই অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিসের রেট বেশি, কারণ যখন তারা বোরকা পরতেছেন, হিজাব করতেছেন, অনেক বেশি কাপড় মোজা পরতেছেন, বিশেষ করে অনেক মহিলারা যখন পা হাত একদম মোজা ব্যবহার করেন, তাদের কিন্তু এই যে ভিটামিন ডির স্বল্পতা কিন্তু অনেক বেশি হচ্ছে, এবং যে কারণের জন্য কিন্তু আপনার হলো এই হাড়ের ক্ষয় রোগ এটা কিন্তু অনেক বেশি হচ্ছে। আমার কাছে তো রুগী আসলে আমি সবসময় বলি যে বাবা আপনি পর্দা করেন কোনো অসুবিধা নাই, কিন্তু সপ্তাহান্ত 4-5 দিন 1 ঘন্টার জন্য হলেও আপনি কম কাপড়ে, যেখানে অন্তত 25-30% শরীর এক্সপোজ থাকে, যাকে ডাইরেক্টলি সূর্যের আলো পড়ে, এটা আপনার করতে হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু ছেলে মেয়ে সবার জন্যই প্রযোজ্য, সবার জন্যই এটাকে আপনাকে অ্যাক্টিভ রাখার জন্য, ভালো থাকার জন্য সূর্যের আলো আমাদের অত্যন্ত প্রয়োজন, মেনে চলতে হবে এবং তাহলে তারা সুস্থ থাকতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে এই যে এই বিষয়টি নিয়ে, বার্ধক্যজনিত হাড় ও কোমরে ব্যথা নিয়ে এত কিছু আমাদের দর্শকদের জানানোর জন্য অনেক আপনাকে অনেক ধন্যবাদ। এবং চ্যানেল 24 চ্যানেলে যিনি আজকে দেখছেন, দর্শক সহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য আরেকটি বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল 24।